অভিনয় আর কৌশল বরাবরই রাজনীতির অঙ্গ ছিল। আজকের দিনে বোধহয় এর প্রয়োগ সবচেয়ে প্রবল। তবে নিখুঁত রাজনৈতিক অভিনেতা হিসেবে আমরা রোমান সম্রাট নিরোর নাম বলি কথায় কথায়, কিন্তু তিনিই কি একমাত্র রাষ্ট্রনায়ক যার নামের সঙ্গে এই তকমা লেগে আছে? নিশ্চয়ই নয়। তবে ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, আসলে এটাই জগতের ধর্ম। তো চলুন নিরোর অভিনয় কৌশলের দিকে ঢু মারি। তবে এক্ষেত্রে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে কারুর চরিত্রের সঙ্গে মিলে গেলে বা মিল দেখা গেলে এর দায় কিন্তু আমার নয়, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার লক্ষ্যও আমার নয়। তো প্রসঙ্গে আসি, রোমান সম্রাট নিরোর শখ ছিল অভিনয়। তিনি যে পাকা অভিনেতা হিসেবে নাট্যমঞ্চ কাঁপাতেন তেমন কথা শোনা যায়নি, তবে অভিনেতা হিসেবে নিরোর নাম ছড়িয়ে পড়েছিল সাম্রাজ্য জুড়ে। নিজের অভিনয় পারদর্শিতার কথা মানুষের মধ্যে প্রচার করতে বিশেষ কৌশলও আঁটতেন নিরো। সে উদ্দেশ্য সফলও হয়েছে বারবার। আগেকার জামানার বিখ্যাত সব নাটক এবং শোর সঙ্গে নিজের মতো করে নিরো নতুন কিছু সংযোজন করতেন আর সেগুলোই আওড়াতেন অভিনয়ের মঞ্চে। এসব পাঁচমিশালী ক্রিয়াকর্ম দেখে যে কেউই বুঝতে পারত নিরোর অভিনয়কর্মের ধরন ধারণ। লক্ষ্য করার বিষয়, প্রধান চরিত্রের অভিনয় করলেও তিনি কখনো পেশাদার অভিনেতাদের সঙ্গে অভিনয় করতেন না। এর কারণ প্রধানত নিরো সম্ভবত চাইতেন না তিনি ছাড়া লাইমলাইটে অন্য কেউ আসুক। নিরোর অভিনয়ের প্রথম ও প্রধান শো মঞ্চস্থ হয় নেপলসে। সময়টা ছিল 64 খ্রিস্টাব্দ। এখানেও কৌশল এঁটেছিলেন নিরো। তার চিন্তা ছিল শিল্পকর্মের নগরী হিসেবে প্রসিদ্ধ শহরে নাট্যানুষ্ঠান আয়োজন করলে তা রাতারাতি প্রচার পাবে দূর দূরান্ত পর্যন্ত। মজার ব্যাপার হল এক্ষেত্রে নিরো সফল হন এবং তাঁর অভিনীত নাটকও শেষ হয় সফলভাবে। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। নিরো যেই না অভিনয় শেষ করে মঞ্চ থেকে নেমেছেন, সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে থিয়েটারের মঞ্চ। এ ঘটনায় নিন্দুকেরা বলেন এটা একটা জলজ্যান্ত দৃষ্টান্ত যা অশুভেরই ইঙ্গিত দেয়। দেবতারা চান না নিরো আর অভিনয় করুক, ভণ্ডামিটা বাদ দিক। কিন্তু জনগণ বা নিন্দুকরা যাই বলুন না কেন, নিরো এক ধাপ এগিয়ে প্রচার করতে থাকেন এই বিপর্যয়ে যেহেতু কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আমি আমার অভিনয় সম্পূর্ণরূপে শেষ করতে পেরেছি, সুতরাং এটাই প্রমাণিত হয় যে দেবতারা আমার পক্ষেই আছেন। দেখুন, লোকে যাই বলুন না কেন, নিরো কিন্তু নিজের তালেই চলেন। নিজের অভিনয় প্রতিভা ছড়িয়ে দিতে ক্রমে গ্রীষ্মে পশার জমান নিরো। অ্যাথলেট, যুদ্ধরত রেশার এবং যথারীতি অভিনেতা হিসেবে গ্রীষ্মের মাটিতে নিজেকে প্রকাশ করতে চেষ্টা চালিয়ে যান। এই লক্ষ্যে গ্রীষ্মের এমন কোনো খেলা নেই যেখানে নাম লেখাননি তিনি। কিন্তু মজার কথাটি হল প্রতিটি প্রতিযোগিতায় তিনিই প্রথম হতেন। তার সামনে কেউ দাঁড়াতেই পারতেন না। সব বিষয়েই তিনি অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু একটা বিষয়ে আমাদের খটকা লাগে, সেটা হল রোম চিত্র ভাস্কর্যে শ্রেষ্ঠ ছিল। নিরো ছবি আঁকতে পারদর্শী ছিলেন কি না সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। সে যাই হোক, নিরো কিন্তু সে যুগে অনেকেরই বিরাগভাজন হয়ে উঠেছিলেন, একথা অবশ্যই সকলে এতক্ষণ বুঝতে পেরেছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এত ব্যঙ্গবিদ্রুপের পরেও নিরো কিন্তু নীরব থেকেছেন, কারণ তিনি বেশ ভালো করেই জানতেন তিনি কী সব করে বেড়ান। একটা সম্রাটের পক্ষে যে নিছক ভণ্ডামি করা মানায় না তা আর যাই হোক, এটা বুঝতে না পারার কথা নয় সম্রাটের। আপনারা হয়তো ভাবছেন নিরোর অভিনয় জীবন নিয়ে কেন এত কথা, সে কথায় আসছি। শোনা যায় সম্রাট নিরো যখন স্টেজ পারফর্ম করতেন তখন থিয়েটার থেকে বের হওয়া দর্শকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এই অযাচিত অত্যাচার থেকে বাঁচতে অনেকেই অবশ্য মরার ভান করতেন এবং থিয়েটার থেকে লাশের খাটিয়ায় চড়ে বের হয়ে দিতেন ভোঁ দৌড়। জনশ্রুতি আছে অভিনয় দেখতে আসা রোমের ভাবি সম্রাট ভেসপাসিয়ানকেও অমনোযোগী হওয়ার কারণে দর্শকাসন থেকে বের করে দেওয়া হয়েছিল। যাই হোক, নিরো সম্পর্কে এসব গল্পের সত্যাসত্য কতটা তা আমরা জানি না, কিন্তু নিরো যে অভিনেতা ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রকৃতপক্ষে তিনি কী কারণে অভিনয় থেকে বের হতে চাইতেন না, আজকের দিনে তা নিয়ে যেসব আলাপ আলোচনা চলে তা ইঙ্গিত দেয় অন্য কিছুর। নিরোর অভিনয় যে অভিনয়
এবং তার যে একটা রূঢ় বাস্তবতা রয়েছে তা বলাই বাহুল্য। সম্ভবত রাষ্ট্রের উদ্বেগজনক পরিস্থিতি থেকে দৃষ্টি সরিয়ে রাখতে অভিনয়ের পথ বেছে নিয়েছিলেন নিরো। বাস্তব সত্য হল আমাদের নেতানেত্রীরা মাঝে মধ্যে যেসব বিস্ময় জাগানোর মতো কর্মকাণ্ড করে বসেন, আমাদের প্রজন্মই তার প্রথম ও একমাত্র সাক্ষী তা কিন্তু নয়। জো বাইডেন থেকে ঋষি সুনক কিংবা পুতিন থেকে মোদি, এরা কি সময় বিশেষে তা করেন না? আর বিশ্বব্রহ্মাণ্ডই বা ঘুরি কেন? ভারতবর্ষের রাজনীতির দিকে তাকালে তো এর ভুরি ভুরি প্রমাণ মেলে। মণিপুর জ্বলছে, সেদিকে নজর না দিয়ে কেউ না দেখার ভান করে বিদেশ সফরে চলে যান হাঁকডাক করে। আবার কেউ ঝাড়ু হাতে নোংরা সাফের অভিনয় করতে করতে অনেক কিছুই সাফ করে দেন। কেউ বা ভোট বৈতরণী পার হতে হুইল চেয়ার নিয়ে বেশ ভালো রকমই গোল দিয়ে দেন। এ সমস্ত অভিনয়গুলি কি চেনা স্ক্রিপ্টের নয়? আমাদের নেতা নেত্রীরা কি নিরোর মতোই অভিনয় কৌশলকে অবলম্বন করে হাঁটছেন না? বেকারত্ব, অনুন্নয়ন, দুর্নীতির মহাসাগরে দাঁড়িয়েও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমান তালে আমাদেরই চোখের সামনে আমাদেরই নেতা নেত্রীরা। মিছেই দোষ দিই নিরোকে, রোম পড়ছে আর সম্রাট বেহালা বাজাচ্ছেন, তাই না?